ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভোটারের উপস্থিতি কম হলে আমার বোনের জন্য কলঙ্ক হবে বললেন কাদের সিদ্দিকী। আমাদের ঐতিহ্য মিলেমিশে শান্তিতে বসবাস করা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 28 তারিখ মহাযাত্রা শুরু বললেন ফারুক। মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে বলেন খেলাফত মজলিস। আওয়ামী লীগের ইশতেহারে যেসব বিষয় অগ্রাধিকার পাবে। আশুলিয়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল। নির্মাণাধীন ভবনে পুঁতে রাখা নারীর হত্যা রহস্য উন্মোচন, স্বামী গ্রেপ্তার। হামাস ইসরায়েলের সংঘাত বাড়লে পরিণতি হবে বিপজ্জনক বললেন সৌদি যুবরাজ। ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে শোক জানিয়েছেন নরেন্দ্র মোদী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমি চাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিক, ভোটারের উপস্থিতি যদি না হয় তাহলে সেটা আমার বোনের জন্য কলঙ্কজনক হবে। কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মহাসড়কের পাশে ফেলে যাওয়া বৃদ্ধকে দেখতে এসে আগামী নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বঙ্গবীর এ সকল কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, সংবিধান অনুসারে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, আসন্ন নির্বাচনে 70-80% ভোট যদি কাস্ট হয়, জাল ভোট যদি দিতে না হয় তাহলে আমার তো মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবের চাইতেও কিছুটা উপরে যেতে পারে। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে প্রয়োজন হলে আমরা 300 আসনে প্রার্থী দেব। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, রাজনীতিতে যেই মাত্র জ্বালাও পোড়াও আসবে, ভাঙচুর আসবে, সেই মাত্র বুঝতে হবে যারা জ্বালাও পোড়াও করছে তারা হেরে যাচ্ছে। আমাদের ঐতিহ্য মিলেমিশে শান্তিতে বসবাস করা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ সে পরিচয় বড় নয়, বড় কথা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি। আমাদের ঐতিহ্য সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করা, আমরা বঙ্গবন্ধুর পথ নির্দেশনা মেনে চলি বলে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। ধর্মীয় অনুষ্ঠানে আমরা সবাই মিলে আনন্দ করে থাকি। রাজধানীর ডাকেশ্বরী মন্দির পরিদর্শন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 28 তারিখ মহাযাত্রা শুরু বললেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সরকারকে নিরাপদে প্রস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দয়া করে সেফ এক্সিট নিয়ে যান, 28 তারিখে মহাযাত্রা শুরু। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাদের ফরমায়েশি রায় বাতিল ও সব রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ সকল কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। অবস্থান কর্মসূচিতে জয়নুল আবেদিন ফারুক বলেন, নুরুল আমিন খানকে গ্রেপ্তার করে শাহজাহান হাবিবুর রহমান হাবিবকে সাজা দিয়ে বাংলাদেশে ক্ষমতায় থাকবেন আর নির্বাচন করবেন এই অবৈধ নির্বাচন কমিশনের ধারা তা কোনোদিন সম্ভব নয়। আমরা জেলে যাব, মরব, তবু আপনার অধীনে নির্বাচন করতে দেব না। তিনি আরো বলেন, পত্রিকায় আসছে বেগুন 150 টাকা, পটল 90 টাকা, করলা 110 টাকা, আলু 55 টাকা, কাঁচামরিচ 220 টাকা, ঢেঁড়স 90 টাকা। আপনাদের লজ্জা করে না, আবার ক্ষমতায় থাকতে চান, শরম লাগে না? প্রশাসনের কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তিদের নিয়ে আবার নির্বাচনের ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকতে চান, যেখানে একটি ডিম খাওয়াতে পারেন না, সবজির দাম 30 টাকার নিচে নামাতে পারেন না, সেখানে আবার আপনাকে বিশ্বাস করে আস্থা রেখে বিএনপি নির্বাচনে যাবে? এত পাগল আমরা হয়নি। বিএনপি এই নেতা আরও বলেন, সমস্যার সমাধান আপনাকেই করতে হবে, যতই টালবাহানা করেন আপনার অধীনে আর নির্বাচন হবে না, যতই তলে তলে সমঝোতার কথা বলেন এসব কথা বিএনপি আর বিশ্বাস করে না।
মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে বলেন খেলাফত মজলিস। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেছেন, ইসরায়েল গত দু সপ্তাহে ধরে গাজায় যেভাবে নিরীহ নারী পুরুষ ও শিশু হত্যা করে চলছে তা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন ও যুদ্ধ অপরাধের শামিল। গত দুদিন আগে একটি হাসপাতালে বোমা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী চিকিৎসাধীন সহস্রাধিক মানুষকে হত্যা করেছে। তিনি আরও বলেন, গাজায় যেভাবে একের পর এক নৃশংসতা ও বর্বরতা চালিয়ে গেলেও মার্কিন যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে মদত দিয়ে যাচ্ছে, তাদের মানবাধিকারের বলি মুসলমানদের জন্য নয়। এই মুহূর্তে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আহমদ আব্দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের ইশতেহারে যেসব বিষয় অগ্রাধিকার পাবে, স্মার্ট বাংলাদেশ গঠনকে মূল ভিত্তি করে কৃষি শিল্প ও সেবা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আগামী নির্বাচনের ইশতেহার তৈরি করেছে আওয়ামী লীগ। চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার বিষয়টি এই ইশতেহারে অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের ইশতেহার তৈরি কাজ চলছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। ইতোমধ্যেই দলের ইশতেহার প্রণয়ন উপকমিটির দুটি সভা করেছে। এই উপকমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে স্মার্ট বাংলাদেশ গঠনের কথাও বলেছেন তিনি। এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এই প্রেক্ষাপটে দলের এবারের ইশতেহারের লক্ষ্য হবে 2041 সাল। আশুলিয়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল। ঢাকার আশুলিয়ায় 63 বছর পুরনো একটি খেলার মাঠ রক্ষার দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাস স্ট্যান্ডের পাশে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় প্রজন্ম থেকে প্রজন্ম, প্রতি ইউনিয়নে মাঠ হোক, মনোসামাজিক বিকাশে খেলার মাঠে সবার আগে খেলার মাঠ চাই, মাদক মুক্ত সমাজ চাই, মানি না মানব না, এই মাঠ আমরা ছাড়ব না, প্রতিভা বিকাশে মাঠে চাই সহ বিভিন্ন দাবি সংবলিত লেখা ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ সহস্রাধিক এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা জানায়, 1960 সাল থেকে 215% মাঠটি ব্যবহার শুরু করে এ অঞ্চলের সাধারণ মানুষ। ওই সময় মাঠকে কেন্দ্র করে গড়ে ওঠা দক্ষিণ কবিরপুর উদয়ন সংঘ নামের একটি সামাজিক সংগঠন 1988 সালে সমাজ সেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। বর্তমানে মাঠটি অধিগ্রহণ করেছে একটি সরকারি সংস্থা। মাঠটি রক্ষায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে, কিন্তু কোনো কাজ না হওয়ায় এই দাবিতে আজকের এই মানববন্ধন করেছেন তারা। নির্মাণাধীন ভবনে পুঁতে রাখা নারীর হত্যা রহস্য উন্মোচন, স্বামী গ্রেপ্তার। সৌদি আরব থেকে ছুটি নিয়ে দেশে আসার 8 দিনের মাথায় তুচ্ছ ঘটনার জেরে স্বামীর হাতে নির্মমভাবে খুন হন রুকসানা বেগম। ঘুমন্ত স্ত্রীকে খুনের পর লাশটি স্বামী মোহাম্মদ বাবুল নিজ হাতে ঘরের মেঝে কুদাল দিয়ে খুঁড়ে পুঁতে রেখে পালিয়ে যান। ঘটনাটি ঘটে মানিকগঞ্জের সদর উপজেলার শানবান্দা এলাকায়। লোহমর্ষক এই হত্যাকাণ্ডের পর খুলনায় আত্মগোপনে থাকা 6 দিনের মাথায় তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশে ঘাতক বাবুলকে হাদিস পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করে। দুপুরে মানিকগঞ্জ সদর থানায় এক প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। গ্রেপ্তার বাবুল হরিরামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের শেখ কাশিমের ছেলে। প্রায় 3 বছর আগে জেলার সিংগ্রাইর উপজেলার রায়ারা ইউনিয়নের চর নয়াবাড়ি গ্রামের মৃত সৈয়দ্দিনের মেয়ে রুকসানার সঙ্গে বিয়ে হয় বাবুলের। পুলিশে জানিয়েছেন মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে মামলার বাদী খুনের শিকার রুকসানার ভাই ফজল অর্ধগলিত লাশের ডান হাতের টেটু ও ঘটনাস্থল হতে উদ্ধারকৃত হাতগড়ি লাশের অবয়ব ও শারীরিক গঠন দেখে শনাক্ত করেন মরদেহটি তার বোনের।
হামাস ইসরায়েল সংঘাত বাড়লে পরিণতি হবে বিপজ্জনক, জানালো সৌদি যুবরাজ। হামাস ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও বাড়লে তা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হবে বিপজ্জনক। সংঘাতে বিস্তার ঠেকাতে সব ধরনের পদক্ষেপে নেওয়ার উপর জোর দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রিয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এক বৈঠকে এই সতর্কতা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যেভাবে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে তা স্পষ্টতই গৃহীত অপরাধ, পাশবিক হামলা। নিরীহ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। ইসরায়েল সফর শেষে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার পর সৌদি আরবে যান ঋষি সুনাক। অবরুদ্ধ গাজায় জরুরি সহায়তা পৌঁছানোর বিষয়ে তারা আলোচনা করেন। ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে শোক জানিয়েছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি গাজার আল আহলি আল আরবি হাসপাতালে বোমায় মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেন, আমি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। আল আহলি আল আরবি হাসপাতাল বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে আমি শোক জানিয়েছি। আমরা ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখব। মোদি এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, ওই অঞ্চলে সন্ত্রাস ও নিরাপত্তা পরিস্থিতি অবনতির কথা তুলে আমাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছে। ইসরায়েলে ফিলিস্তিনি ইস্যুতে ভারতের দীর্ঘদিনের অবস্থানের কথা পূর্ণ ব্যক্ত করেন নরেন্দ্র মোদী।